কদমতলা ব্লকের দুঃসাহসিক চুরির প্রচেষ্টা। ব্লকের গোডাউনের তালা ভেঙে লোহার পাইপ নিয়ে যাওয়ার সময় নাইট গার্ডের ধাওয়া খেয়ে পাইপ ফেলে চলে যায় চুরির দল। জানা যায় বৃহস্পতিবার কাক ধরে কদমতলা ব্লকের গোডাউন থেকে লোহার পাইপ একটি তিন চাকের ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় ব্লকের নাইট গার্ডের নজরে পড়ে। তড়িঘড়ি নাইট গার্ড ব্যক্তিটিকে ব্লকের পেছনের গ্রামীণ রাস্তায় আটক করার জন্য যায়। তখনই পাইপগুলি ফেলে চলে যায় চোর। ব্লকের নাইট গার্ড জানান, অস্কর বলোনিয়া নামের এই ব্যক্তি রডগুলি নিয়ে যাওয়ার সময় বিষয়টি তিনি প্রত্যক্ষ করেন। একটি মামলা দায়ের করা হয় কদমতলা থানায়। নাইট গার্ড খালেক হোসেন বিষয়টি ব্লক চেয়ারম্যান এবং বিডিওকে জানানোর পর তারা ছুটে আসেন। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। এদিকে মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমার কাছে কল এসেছিল আমাদের স্টোর ব্লক স্টোর থেকে কিছু বিআইসি পাইপ, আমাদের যেটা ব্ল্যাক আয়রন পাইপ বলি সেটা কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য আমাদের ইউজ করা হয়, সেটা আমাদের ব্লক স্টোর থেকে ব্লকের স্টোরের তালা ভেঙে কোনো আননোন মিস্ট্রিয়েন্ট এইগুলিকে চুরি করে নিয়ে গিয়েছিল। তো সেটা পরবর্তী সময়ে আমরা জেনে মানে রিকভার করেছি, মানে আপনার কদমতলা দক্ষিণ কদমতলা পঞ্চায়েত সামনে।